মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, কাপ্তাই হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে, এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা কিছু করা দরকার তাই করা হবে। শনিবার কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও বিপণন কেন্দ্রের আয়োজনে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে বিজিএফ এর চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন। রাজি থাকে তাহলে আমি এই মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তো বটেই, আমি একজন নাগরিক হিসেবে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের একজন কর্মী হিসেবে এই কাপ্তাই লেক যাতে পুনরায় পূর্বের মতো ফেরত আসে সেজন্য আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করার তা আমরা করব, এই কথাটুকু আমি আপনাদের দিতে চাই। হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনতে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদকে রক্ষা করতে হলে ড্রেজিং জরুরি, এই জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয় করে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাইদ মাহমুদ বেলালের সভাপতিত্বে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত।